আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা দেখব কিভাবে সিম্বলের ব্যবহার করতে হয়। তো আমরা প্রশ্ন করার সময় অনেক সময় লিখি যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিন, এরপরে আমাদের নম্বর বিভাজন করা লাগে। তাহলে আমরা এখানে 10 গুণিত 5 লিখব, বা যেটা আমাদের নম্বর দেওয়া হবে সেটা। তো আমরা ইনসার্টে ক্লিক করব, ক্লিক করার পরে সিম্বলে ক্লিক করব। সিম্বলে ক্লিক করার পরে এখানে আমরা অলরেডি গুণ চিহ্ন পেয়ে যাচ্ছি, কারণ আমরা অলরেডি এটা পূর্বে ব্যবহার করেছিলাম। তাহলে এরপরে 5 দিয়ে দিলাম, 5 দুগুণে 50 দিয়ে দিলাম। এরপরেও আরও অনেক ধরনের ব্যবহার আছে। তো আমরা সিম্বলে যাব, যাওয়ার পরে মোর সিম্বলে যাব। সেখানে সিম্বল নামে একটা ফন্ট আছে, তো আমরা এখানে সিম্বল ফন্টটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এই যে এখানে আমাদের বিভিন্ন ধরনের এই যে প্লাস মাইনাস বা ভাগ চিহ্ন, তারপরে আপ এরো, ডাউন এরো, রাইট এরো, তারপর বিভিন্ন ধরনের রুট চিহ্ন, যেটা আমাদের লাগবে আমরা সেটা এখান থেকে জাস্ট ইনসার্ট করে নেব ডকুমেন্টসের প্রয়োজনীয়তা অনুসারে। প্রত্যেকটা ফন্ডেরই কিছু সিম্বল পাওয়া যায়। যেমন আমরা যদি বাংলায় লিখি, তাহলে এখানে সুতনি এমজে, এই ফন্টেরও কিছু সিম্বল আছে। তো যেমন এই ফন্টটা বা এই শব্দটার ব্যবহার অনেক সময়ই এখন লাগে না, কিন্তু অনেক জায়গাতে ব্যবহার করতে হলে এটা আমরা এখান থেকে ইনসার্ট করে নিতে পারবো। এছাড়াও যেমন সুতনি ও এম যে ফন্ট, এটা হলো ইউনিকোডের ফন্ট। এই ফন্টেও কিছু শব্দ আছে, যে শব্দগুলো আমরা এখান থেকে সরাসরি ইনসার্ট করে নিতে পারবো। এই যে এই এই চিহ্নগুলো অনেকের বিভিন্ন কাজে দরকার পড়ে, সম্ভবত এটা জায়গা জমি সংক্রান্ত কোনো বিষয়ে আছে, তো এখান থেকে আমরা ইনসার্ট করে নিতে পারবো। সিম্বলের এখানে বার ধরে উপরে নিচেই করলে পারে, প্রয়োজনীয় সিম্বলগুলো এখানে আরও বেশি পাওয়া যাবে। আমরা যদি এখানে শর্টকাট কি, এখানে কন্ট্রোল প্লাস এটার শর্টকাট কি দেওয়া আছে, আবার স্পেশাল ক্যারেক্টারের জন্য আমরা এই যে শর্টকাট কিগুলো দেওয়া আছে, এই কিগুলো প্রেস করলে এই চিহ্নগুলো এখানে চলে আসবে। এখানে সরাসরি যা দেওয়া আছে, তবে এইগুলো সাধারণত আমাদের দরকার নাও পড়তে পারে, তো এই জন্য সিম্বলের থেকেই আমরা এখান থেকে নিয়ে নেব। প্রত্যেকটা ফন্ট সিলেক্ট করলে সেই ফন্ট রিলেটেড এখানে সিম্বল পাওয়া যাবে, এবং এটা আমরা আমাদের প্রয়োজন অনুসারে ইনসার্ট করে নিতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।